টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে আলোচনায় আসা অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সারা দেশে আলোচনার খোরাকে পরিণত হলেও এমন আচরণ বহুবার করেছেন তিনি। পুলিশ সার্জেন্টকে কান ধরে উঠবস করানো, বিমানের ইকোনমি টিকিট কেটে জোর করে বিজনেস ক্লাসে ভ্রমণ, সাবেক রাষ্ট্রপতির কাছে সাবেক প্রধান বিচারপতির অভিশংসনের আবেদন, এমন নানা ঘটনার কুশীলব তিনি। কে এই মানিক? শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। এছাড়া যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীদেরও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি। জানা যায়, চৌধুরী মানিক 1978 সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। এরপর 2001 সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে সুপ্রিম কোর্টে নিয়োগ দেন। 2003 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করে তাকে আদালতে কান ধরে উঠবস করিয়েছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাইকোর্টে একজন পূর্ণ বিচার বিচারক হিসেবে নিয়োগ দেয় চৌধুরী মানিককে। পরবর্তীতে মানিকের বিরুদ্ধে নবম সংসদে নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন। এছাড়া মানিক তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণীর আসনে বসে থাকার অভিযোগও ছিল। 2013 সালে শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান। তিনি তার চেয়ে সিনিয়র 21 জন বিচারককে অতিক্রম করে এই পদোন্নতি পান বলে অভিযোগ রয়েছে। 2015 সালের অক্টোবরে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই আরও বেশি বিতর্কে জড়ান এই বিচারপতি। তিনি অবসরে যাওয়ার সময় তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে তার একটি গোপন কথোপকথন রেকর্ড করেন এবং কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশ করে দেন বলে অভিযোগ ওঠে। এর জের ধরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মানিককে বিদায় সংবর্ধনা দেয়নি, অথচ অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারকদের জন্য বিদায় অনুষ্ঠানের ঐতিহ্য রয়েছে। এছাড়া প্রধান বিচারপতি এস কে সিনহা বিচারপতি মানিককে বেঞ্চ থেকে সরিয়ে দেয়ায় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতির অভিশংসনের আবেদন করে বিতর্কিত হন। সম্প্রতি সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেখানে উল্লেখ করা হয়, অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন মানিক। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর 23 আগস্ট তিনি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রিটিশ পাসপোর্ট ও বাংলাদেশি পাসপোর্ট সহ সীমান্তে আটক হন।